রোববার রাত 8টা সিসিটিভির ফুটেজে দেখা যায় শহরের হলিডের মোড়ের আবাসিক হোটেলে আওয়ামী লীগ নেতা সাইফউদ্দিনের রুম থেকে বের হন এক যুবক। এরপর আবারও তার রুমে গিয়ে কিছুক্ষণ অবস্থান করে নিচে নেমে মোটরসাইকেলে করে চলে যান। হোটেল কর্তৃপক্ষ জানায় ওদিন বিকেলে হোটেলে 208 নম্বর রুম ভাড়া নেন সাইফউদ্দিন সহ দুজন। রাতে বাড়ি না ফেরায় সোমবার সকালে তার সন্ধানে আসেন স্বজন ও বন্ধুরা। এ সময় হোটেল বয়কে সঙ্গে নিয়ে কক্ষটিতে গেলে হাত বাঁধা মরদেহ দেখতে পান তারা। সকালবেলা ওরা একটা ইলেডি এখানে আসছিল খবর নেওয়ার জন্য, খবর মানে এখানে আসছিল আমাদের আসছে, তখন দেখে অবস্থা আমার একটা বয় ছেলে সহ গেছিল বান্দা দুই হাত এবং পায়ের এক পায়ে এই রক্তাক্ত জখমের চিহ্ন দেখা যাচ্ছে। হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ফাঁসি দেওয়া হোক। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানায় হত্যায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। কেন করেছে, কি জন্য করেছে এবং তারা কারা, এই প্রশ্নের জবাব মেলানোর জন্য আমরা কাজ করছি। এদিকে এই ঘটনায় বিক্ষোভ মিছিল করে বিচার দাবি করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। রাষ্ট্রমন্ত্রী আহ্বান করব এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান করব, একজন ত্যাগী কর্মী হারানো আমরা, এর সুষ্ঠু বিচার চাপ 24 ঘন্টার মধ্যে এদের গ্রেপ্তার করতে হবে। নিহত সাইফউদ্দিন কক্সবাজার পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।